হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে রান্না করব মলা মাছ। মলা মাছ দিয়ে কী দিয়ে রান্না করবো সেটা দেখাবো। এখানে এই যে মলা মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মলা মাছটা। মলা মাছ দিয়ে আমি রান্না করব, কী দিয়ে করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিব আমি 1/2 চা চামচ, যেহেতু সাথে শাক দিব তো, আর শাক ঝাল হলে ভালো লাগে না, আবার কাঁচা মরিচ দিব। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, এখানে দিব রসুন বাটা 1 চা চামচ, রসুন বাটা একদম তাজা। দিয়ে এবার আমি এখানে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আমি 1.5 টেবিলের মতো দিলাম, 1.5 টেবিল চামচের মতো তেল দিলাম। দিব কাঁচামরিচের ফালি, দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো পেঁয়াজগুলো নরম করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব মলা মাছ, মলা মাছ দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে যে লাউ শাক আছে না, লাউ শাকটাকে আমি কুচি করে নিয়েছি। একটু ডোলে ডোলে দিবেন, এমনি তো এটা মিশে যাবে, একদম তাজা দেখেন কত সবুজ। আমি কুচি কুচি করে নিয়েছি। এই সিজনে, শীতের সিজনে কিন্তু এসব খাবারগুলো দেখবেন খুব পছন্দ, খুব ভালো লাগে। আমার বিশেষ করে ভালো লাগে, জানি না আপনাদের ভালো লাগে কিনা। ঢাকা শহর থাকি ঠিকই, কিন্তু এইসব গ্রামের এইসব খাবারগুলো আমার খুব, আমি খুব মিস করি। আর শাক এত দেখছেন, এটা শাক একদম মিশে যাবে। তো আমি এখানে আর কোনো পানি টানি দিব না, কারণ শাকের থেকেই পানি উঠবে। তো এই যে মাছটা আমি বসায় দিলাম, এভাবে রান্না করবেন অনেক মজা। আর এই যে দেখেন, এখানে কিন্তু আমি পানি দিই নাই, শাকের পানিটাই আসছে, এটা আমি ভালো করে টানিয়ে নিব। একটু জালটা বাড়িয়ে দিব, কারণ মলা মাছ রান্না করতে বেশিক্ষণ লাগে না, এটা আমি আর ঢাকবো না। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচ আমি ফালিও দিয়েছি, আবার এইভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিব ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে ফেলবো, একটু দমে বসায় রাখবো, ধনিয়া পাতার গন্ধটা আসলে নামায় ফেলবো। তো আমি এটা ফ্রাই প্যান থেকে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার লাউ শাক দিয়ে মলা মাছের একটা চচ্চড়ি। আর আমি লাউ শাকের যে ডগার যে কচি পাতাগুলো ওগুলো নিয়েছি, এটা অনেক ভালো লাগে গরম ভাতের সাথে, খুবই মজা এই ভাজি রেসিপিটা, চচ্চড়িটা লাউ শাক দিয়ে আর মলা মাছের চচ্চড়ি। আপনি যে কোনো ছোটো মাছের সাথে যদি লাউ শাক দিয়ে দেন, একটু শাক কুচি করে দিয়ে দেন, যেমন কাসকি মাছ আছে, কাসকি মাছের মধ্যে দিলেও, কাসকি মাছের মধ্যে দিলেও খুবই ভালো লাগে। আর এটা খুব কচি শাকগুলো, যে ডগার শাকগুলো ওগুলো নিয়েছি, আপনারা এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন। গ্রামে যেভাবে পাওয়া যায়, এই লাউ শাক তো অবশ্যই পাওয়া যায়, লাউ শাক এগুলো পাওয়া যায়, কোনো প্রবলেম হয় না, লাউ শাক পাওয়া যায়। আর এই লাউ শাক দিয়ে আপনি এই মজার রেসিপি মলা মাছ দিয়ে খালি রান্না না করে এভাবে রান্না করলে অনেক স্বাদ খেতে, গরম ভাতের সাথে তো মানে অতুলনীয়। আমরা যারা ঢাকা শহরে থাকি, এসব খাবারগুলো কিন্তু অনেকে পছন্দ করে, মাছ মাংস তো সবাই রান্না করে, কিন্তু এইসব খাবারগুলো কিন্তু খুব মিস করি, বা খুব আমার খুব পছন্দ ব্যক্তিগতভাবে, জানি না আপনাদের। তো ভালো লাগলে যারা ফেসবুকে আছেন একটা ফলো দিবেন, আর যারা ইউটিউবে আছেন একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকা যে বেল বাটনটি আছে এটা অন করে রাখবেন, তাহলে আমি যেসব ভিডিও আপলোড করব সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো সময়ে, অন্য কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।